আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আমরা চলে গিয়েছিলাম অষ্টব্যঞ্জনে মিরপুর শাখাতে, তো এখানে আমরা অষ্টব্যঞ্জনে প্রবেশ করে ফেললাম। আর এখন হচ্ছে আমাদের একটা যেটা পপুলার একদম সবচেয়েতে ভালো সেট মেনু, যেটা ওদের সিগনেচার ডিশ খিচুড়ি কালাপোনার, সেটা হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম। তো এনভায়রনমেন্টটা বাইরে থেকে এরকম ছিল, অনেক সুন্দর, আর ওয়েদারটা অনেক জোস একটা ওয়েদার ছিল, পারফেক্ট খিচুড়ি খাওয়ার মতো। তো এই তো ভিতরে এনভায়রনমেন্টটা এরকম ছিল আর বেশ খালি ছিল। আমরা ঢোকার পর হচ্ছে ভিতরে পড়ে গিয়েছিল, তো এখানে আমি একটু পোজ দিচ্ছিলাম আমার খাবার আসার আগ পর্যন্ত, এখানে বসে ওয়েট করছিলাম আমরা। তো এই তো আমরা আমি আর রেজাল কথা বলছিলাম। সাইডে এরকম সং বাজছিল, ভালোই লাগছিল বেশ। তো আপনাদের সুবিধার্থে একবার মেনুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, সব কিছু এখানে দেওয়া আছে। অনেক সুন্দর সুন্দর করে ওদের সেট মেনুগুলো প্যাকেজ করা। তো আমাদের গরম গরম ডিশ চলে এসেছে আমাদের সামনে। উফ, এটা দেখতে তো এত লোভনীয়, আমি এখন এডিট করছি, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর ওদের এই প্লেটারের যতটুকু পরিমাণ থাকে, এটা হচ্ছে একদম মানে পারফেক্ট, কি বলবো, আমার তো অনেক বেশি হয়ে যায়। আর পিসগুলো যে বিফের থাকে অনেক জোস। তো খেতে খেতে এর মধ্যে আমরা হচ্ছে অপোজিটে রেডডো ছিল, আমরা রেডডোতে চলে এসেছিলাম। তো ওখানে খাবার শেষ করে আমরা এখানে রেডডোতে একটা জাস্ট ডো, কি বলবো এটার নাম, তো রাইট নাও আমি নামটা ভুলে গেছি, রেডডোতে বসে কোনো ডোই খাচ্ছিলাম। তবে এত বেশি ফালতু ছিল এটা, অনেক বেশি ফালতু 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 ছিল। যাই হোক, এই হচ্ছে চিজের অবস্থা, বাট চিজে কোনো এরকম স্মেল নাই। তো আমি হচ্ছে খাচ্ছিলাম, একটু ট্রাই করছিলাম ফার্স্ট টাইম যেহেতু, যে কেমন লাগে, বাট একটু ভাল লাগে নাই। আমি রিকমেন্ড অবশ্যই করব না খেতে। যাই হোক, আমার টাকাটাই লস হয়ে গেছে ওই দিন। তো ওই হচ্ছে অবস্থা। তারপরে হচ্ছে ওয়েদার অনেক জোস ছিল, আমরা ব্যাক করি, আর এই হচ্ছে এনভায়রনমেন্ট, বৃষ্টি চলে আসে। যাই হোক, এখানে আজকে শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।